মানে দেখে একটা একটা যে একটা একটা যে মানসিক শক্তি যে পাওয়া সেটা পায় একজন রোগী, কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত করেছে এই সরকার। তার ব্যক্তিগত একজন চিকিৎসককেও তার সাথে আর দেখা করতে দেওয়া হচ্ছে না। বাস্তবে দেশের নেত্রীর কোন চিকিৎসাই হচ্ছে না এবং ঔষধও দেওয়া হচ্ছে না। আদালতে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের রিপোর্টের নামে পেশ করা হলো গণভবনের ফরমালিসি এক চোখা রিপোর্ট। প্রথমে সঠিক রিপোর্ট তৈরি হলেও সরকার প্রধানের নির্দেশে বদলে ফেলা হয় সেই রিপোর্ট। প্রচন্ড অসুস্থতায় জীবনের ঝুঁকির থাকা মানুষকে কিভাবে সুস্থ বলে চিকিৎসকরা রিপোর্ট দিতে পারে, এটা পৃথিবীর কোথাও এই ধরনের দৃষ্টান্ত আছে বলে আমার জানা নেই। চিকিৎসকের কাছে কি কোন শত্রু মিত্র আছে, কোন রাজনৈতিক কোন দালাল থাকতে পারে চিকিৎসকের কাছে? তার কাছে রোগী হচ্ছে তার দেখার প্রধান বিষয়, কিন্তু সরকারের হুকুমে সরকারের চাপে আজকে চিকিৎসকরা তারা যে স্বাস্থ্য পরীক্ষা করে সঠিক যে তথ্য দিবেন সেটাও দিতে পারে। এটাকেই বলে কর্তৃত্ববাদী শাসন, এটাই হচ্ছে একদলীয় শাসন, এটাই দুঃশাসন, এটারই একটি রূপ হয়েছিল আপনার জার্মানিতে নাৎসিবাদী শাসন এবং ইটালিতে ফাসিস্ট শাসন। মানে আমরা নব্য সংস্করণ দেখছি শেখ হাসিনা এই শাসন। চিকিৎসকরা হুকুমের অনুগত হবেন এই দৃষ্টি এই এই দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নেই, যেখানে চিকিৎসকদেরও সরকারের কথা শুনে রোগীর শারীরিক পরীক্ষা রিপোর্ট দিতে হয়। এটি শেখ হাসিনা চরম কর্তৃত্ববাদী দুঃশাসনের একটি নমুনা। ফ্যাসিবাদের উপাসক আওয়ামী লীগ শিক্ষা অভিরুচি কৃষ্টি ও সৌজন্য সংস্কৃতির বিশাল ঘাটতি রয়েছে এই আওয়ামী লীগে। এ কারণে তারা গণতন্ত্রকে ঘৃণা করে, রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সভ্যতার মাপকাঠি, সভ্যতার অহংকার, মানব জাতির অলঙ্কার। আওয়ামী ক্ষমতাসীনরা অন্ধকারের আদি অরণ্যচারী বলেই এরা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়। আমি ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাজনীতির ভিত্তিভূমি নির্মাণ করেছেন প্রতিহিংসা দিয়ে, আর সেই প্রতিহিংসায় বর্তমানে বাংলাদেশে মহা সংকট কাল উপস্থিত। বৈষম্য দুঃশাসন ও শোষণে সারা দেশকেই আপনারা অসুস্থ বানিয়েছেন, ক্ষুদ্র গণ্ডিতে বাঁধা আপনাদের রাজনীতি এ কারণে সারা দেশকে করেছেন সন্ত্রাস পীড়িত। দেশ নেত্রীর জীবন নিয়ে ছিড়িবিড়ি বন্ধ করুন, তাকে দ্রুত মুক্তি দেয় এবং মুক্তি দিয়ে তার যে চিকিৎসা করার যে সুরীত বন্ধুরা, যারা মুক্তিযুদ্ধ দেখেনি এখন মুক্তিযুদ্ধের চেতনা তেজারতি করছেন, তারাই মিথ্যা অপপ্রচার আর উৎসাহ দিয়ে রাজনৈতিক ধারধার করতে চাচ্ছে। সর্বগ্রাসী দখল এবং কূটকৌশল অবৈধ ক্ষমতা নিরাপদ করার জন্য এখন দেশকে নানাভাবে বিভাজন ও বিভ্রান্তি কুয়াশায় থাকতে চাচ্ছে। আপনারা দেখেছেন নিশিরাতের এই সরকার মুক্তিযুদ্ধের গৌরবকে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করতে গিয়ে নানা রকম অঘটনের জন্ম দিয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কারো কারো বিচার হয়েছে, আবার কেউ কেউ আত্মীয়তার বন্ধনের কারণে তীব্র বহাল তবিয়তে আছে। সাম্প্রতিক সময়ে রাজাকারের তালিকা প্রকাশ করতে গিয়ে আরেক ক্যালেঙ্কারির জন্ম দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যকে ফাঁসাতে গিয়ে এবার আওয়ামী লীগ নিজেরাই ফেঁসে গেছে। প্রকাশিত রাজাকারের তালিকায় দেখা যায় অধিকাংশই আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মী। এতে জনগণ বিস্মিত নয়, কারণ 71 সালের মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে করেছিল কিনা এ নিয়ে প্রশ্ন হয়ে তাদের কেউ কেউ করেছেন নিঃসন্দেহে। তবে যারা বড় বড় কথা বলে তারা আদৌ তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কথা আছে কেন নিয়ে যথেষ্ট মানে বিতর্ক আছে। প্রকাশিত তালিকায় প্রমাণিত হয়েছে জনগণের সেই আত্মত্যায় প্রকাশিত রাজাকারের তালিকা নয় বলে সমালোচনা করছেন আওয়ামী লীগের কিছু নেতা। আবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন তালিকায় বেশি ভুল প্রমাণিত হলে তা প্রত্যাহার করা হবে। বন্ধুরা, আওয়ামী লীগের থলের বিড়াল বের হতে শুরু হওয়ায় তা প্রত্যাহারের প্রশ্ন উঠছে। প্রকাশিত রাজাকারের তালিকায় আওয়ামী লীগের চেহারা ফাঁস হয়ে যাওয়া তারা এখন নিজেরাই কুতর্কে লিপ্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিচ্ছে
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দোষ আর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর দায় চাপাচ্ছে। যেই মন্ত্রণালয়ের দায়ী থাকুক, আওয়ামী লীগ মূলত স্বাধীনতার মূল স্পিরিটের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের মূল চেতনা হচ্ছে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এর কোনটি আওয়ামী রাজনীতির ঐতিহ্যে নেই। এদের ঐতিহ্য ময়দান থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে নিজেদের অবৈধ ক্ষমতাকে দখলে রাখা। আওয়ামী লীগের অনিবার্য সার সত্য হচ্ছে এরা এক নায়ক সুলভ মনোভাবে কর্তৃত্ববাদী নিষ্ঠুর শাসক, যার সাথে কেবল ফারুক খান, আইয়ুব খান, ইয়াহিয়া ও টিক্কা খানের বৈশিষ্ট্যের সাথেই মিল রয়েছে। একাত্তরের পাকিস্তানি শাসকরা জনগণের ম্যান্ডেটকে স্বীকার করেনি, গণতন্ত্রকে হত্যা করে, নারী নির্যাতন সহ বাইকের হারে বাংলাদেশের জনগণকে হত্যা করে। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ বর্তমানে আওয়ামী লীগের হাতে বারবার গণতন্ত্র হত্যা হয়েছে, একদল কায়েম হয়েছে, নারী ও শিশু নির্যাতনের মহা সমারোহ চলছে বর্তমানে, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে হত্যা, গুম ও খুন অব্যাহত রয়েছে। সুতরাং এই যে পৃথিবীর যে ঘাতক শাসকদের কথা উল্লেখ করলাম, তার সাথে একমাত্র আওয়ামী লীগের মিল পাওয়া যায়। আপনাদের সকলকে বলছি, তার শারীরিক অবস্থার বাস্তবে কোন মিল পাননি তার স্বজন। আমরা প্রথম থেকেই বলে আসছি, দেশ নেত্রীকে কারাগারে রেখে বিনা চিকিৎসায় তিলে তিলে নিঃশেষ করাটাই এই সরকারের অভিপ্রায়। বাস্তবে তাই হতে চলেছে। এখন তিনি বর্তমানে ভয়াবহ জীবন মৃত্যু সংকটের মধ্যে রয়েছে। তিনি হাঁটাচলা করতে পারেন না, খেতে পারছেন না, হাত ও পায়ের ছোট ছোট জয়েন্টগুলো সহ শরীরের বিভিন্ন জয়েন্ট ফুলে গেছে এবং এতে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। জয়েন্টগুলো শক্ত ও বাঁকা হয়ে যাচ্ছে। চিকিৎসার অভাবে হাইলি অ্যাক্টিভ ডিফর্মিং রেমাটয়েড আর্থারাইটিস, ডায়াবেটিস, হাইপারটেনশন বেশ কয়েকটি রোগ চরম আকারে পৌঁছেছে। ফাস্টিং অর্থাৎ খাওয়ার আগে উনার সুগার থাকছে, মানে গতকালও থেকেছে, গত পরশু দিনও থেকেছে 14। এটা কি সুস্থতার লক্ষ্য? এসব কথা বললে সেখানে যারা মানে সরকারের পরামর্শ মতো যে ডাক্তাররা আছেন বা হাসপাতাল কর্তৃপক্ষ আছে এটাকে তুড়ি মেরে এগিয়ে দেবে, 14 এটা কোনো বিষয় না। থাকে তাহলে কতখানি গুরুতর অসুস্থ নেত্রী, এবং এটা তো ডায়াবেটিস তো হচ্ছে একটা জাস্ট একটা অসুখ, কিন্তু এই অসুখটার যে ডালপালা যেভাবে বিস্তার করে এবং যেভাবে সমস্ত মানে দেহযন্ত্রকে শরীর বৃদ্ধির যে মানে যে ইয়েগুলো আছে ওটা শরীরের মধ্যে কিভাবে এটাকে আপনার অসুস্থ করে তুলে, সেটা পায়ের জয়েন্ট গুলো হোক মানে আপনার হাড়, তারপরে নানা কিছুই চোখ প্রত্যেকটাতেই এটা মানে ক্ষতিকারক প্রভাব।